সাধারণ কৃষকের ছেলে নাজমুল তৈরি করে ফেলল মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার, যে হেলিকপ্টার আকাশে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেই। 2.5 কোটি টাকার হেলিকপ্টার মাত্র 2 লক্ষ টাকায় আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করেছে খুলনার একজন যুবক, আমাদের নাজমুল ভাই। তো আসুন নাজমুল ভাইয়ের সাথে কথা বলি। এক্ষুনি কি উড়াল দেবেন নাকি? না ভাই, আপনাদের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের ভিতরে আপনার মতন এই স্টাইলে হেলিকপ্টার কি আর কেউ তৈরি করেছে? না ভাই, এটা আমি সর্বপ্রথম। আপনি একমাত্র প্রথম। এখানে আপনি যে ইঞ্জিনটা ইউজ করেছেন, আসলে এটা কিসের ইঞ্জিন? এটা চায়না গাড়ির জনসন কোম্পানির ইঞ্জিন। এটা কি মোটরসাইকেলের? জি, এটা বাইকের ইঞ্জিন। বাইকের ইঞ্জিনই হেলিকপ্টার উড়বে? এখন এটা তো আমার মডিফাই করে আরপিএম স্পিড বাড়ানো, সেক্ষেত্রে এটা আশা করা। ও আচ্ছা আচ্ছা, তা সিট তো দেখছি একটা, একটু ভাবি পাশে বসবে, আপনি একটা সিট বানাইছেন কেন? এটা তো আমার পরীক্ষামূলক ভাবে, যে কারণে আর কি অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে এগুলো মানে জানলা দরজা মানায় দেখে এই জিনিস দিয়ে মানুষ। না, সাধারণত হেলিকপ্টারের বডিগুলো এসএস দিয়ে তৈরি। ও, 1 লিটার অক্টেনে কতটুকু যাইতে পারবে এটা? এটা যদি কোনো লোডে না থাকে তাহলে সেক্ষেত্রে 1 লিটার অক্টেনে 18 থেকে 20 মিনিট পর্যন্ত রান করা সম্ভব। আর গতিবেগ কতটুকু ঘন্টায়? প্রতি ঘন্টায় 320 কিলোমিটার বেগে চলবে। এটা হলো আপনার কন্ট্রোল নিয়ে, যেটা টানলে উপর দিকে টানলে বা আস্তে আস্তে ফ্লাই করা শুরু করে। আর এটার জন্য রান, এটা সামনে, এটা আপনার ডাইনে ব্যামে দিলে এটা সামনের দিকে। ভাই, আপনার এই হেলিকপ্টারটা কত কেজি ওয়েট নিয়ে আকাশে উঠতে সক্ষম? বডি সহ আর একজন ব্যক্তি সহ 210 থেকে 220 কেজি পর্যন্ত ওয়েট উপর উঠতে পারে। উপরের যে আপনার পাখা আছে, যেটা 8.5 ফিট লম্বা, 21 সেন্টিমিটার করে চলে উপরে। আর পিছনের একটা পাখা আছে 17 ইঞ্চি লম্বা। অ্যাকচুয়ালি আপনার এটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে বলেন? শ্রম বাদে আর অন্যান্য খরচ বাদে আমার প্রায় 2 লাখ টাকারই বেশি, কিন্তু আমি 2 লাখ টাকার মতো খরচ হয়েছে, আর অন্যান্য খরচ তো আমি এটা এর সঙ্গে যোগ করি। আচ্ছা, এই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই হেলিকপ্টার? আমার এটার ভবিষ্যৎ পরিকল্পনা যে দেশের জন্য ভালো কোনো কিছু করা, এটা থেকে ডেভেলপ কোনো কিছু করা। যদি সরকার আমার দিকে তাকায় বা সেরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে যদি আমি কোনো কিছু করতে পারি, তা সেক্ষেত্রে আমার জন্য এটা বেটার। এই হেলিকপ্টারটা তো মানে আপনি যে তৈরি করলেন, আপনার মাথায় আসলে কিভাবে এটা বলেন তো? এটা আমার অনেক ছোটবেলা থেকে স্বপ্ন যে দেশের জন্য কোনো কিছু করা, সেই অপেক্ষাতেই আজ এই পর্যন্ত। ও, এটা উড়বে তো ভাই? ইনশাল্লাহ, আশাবাদী। এগুলো হলো কুলিং ফ্যান, ইঞ্জিন অতিরিক্ত মাত্রায় গরম হলে এই ফ্যানগুলো থেকে বাতাস দিয়ে ঠান্ডা করা। ইঞ্জিনটা কি মোটরসাইকেলের? যেটা বাইকের জনসন কোম্পানির। মোটরসাইকেলের ইঞ্জিন আকাশে উড়বে তো ভাই? আশা করা যায়। আপনার অঞ্চলের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা সরকারি আপনার সাথে যোগাযোগ করেছে একটু হেল্প করার ব্যাপার কি না ব্যাপার? তেমন কোনো এমনি যোগাযোগ আছে, আমাদের খুলনা জেলা ম্যাজিস্ট্রেট দিয়ে এডিএম স্যারের সঙ্গে কথা হয়েছিল, আর মানে এইভাবে এরকমভাবে কোনো যোগাযোগ বলতে কি কোনো আর্থিক সহায়তা এরকম কোনো যোগাযোগ হয়নি। পাখাটা উপরে, পাখাটার সঙ্গে কানেক্টেড, যেটা এটা ঘোরালে উপরে পাখাটাও ঘরে সঙ্গে একসঙ্গে। ওয়াও, পাখাটা কিসের তৈরি ভাই? এটা এসএসএর আর অ্যালুমিনিয়াম, দুইটা মাধ্যমে এই পাখাটা তৈরি। বন্ধ করে দেন আপনি।